ভিউয়ার্স, আজকের ভিডিওটি শবনম বুবলিকে ঘিরে। বুবলি কোথায় আছে, কেমন আছে, বুবলিকে নিয়ে কে কী বলল, এসব তথ্যই তুলে ধরব এই ভিডিওতে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানাবেন। চিত্রনায়িকা বুবলিকে শেষবারের মতো জনসম্মুখে দেখা গিয়েছিল গত 12 ফেব্রুয়ারি। 6 মাস হলো, কোথাও সশরীরে দেখা যায়নি তাকে। করোনাকালে তারকারা যখন ভার্চুয়াল জগতে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল খুলছেন, ফেসবুক লাইভ করছেন, ভিডিও বানাচ্ছেন, টিকটক করছেন, সেখানে বুবলি রীতিমতো উধাও। ফেব্রুয়ারি থেকে আগস্ট এই 6 মাসে কোথাও সশরীরে দেখা মেলেনি চিত্রনায়িকা শবনম বুবলির। করোনাকাল শুরুর আগে থেকেই এই অভিনেত্রী লোকচক্ষুর আড়ালে চলে যান। এ নিয়ে শুরু হয় ফিসফাস, গুঞ্জন, বিতর্ক। বুবলি অন্তঃসত্ত্বা, লোকমুখে এমনটাই শোনা যায়, তবে এসবের কোনো সত্যতা এখনও মেলেনি। আবার সবার সামনেও আসেননি এ নায়িকা। বুবলি কোথায় আছেন, কেমন আছেন, এই প্রশ্নের সঠিক জবাব তার চলচ্চিত্রের সহশিল্পী, পরিচালক, ভক্ত কারো কাছেই নেই। বুবলি সর্বশেষ বীর ও ক্যাসিনো নামের 2টি ছবির শুটিং করেছিলেন। 2টি ছবির শুটিং শেষ করেই লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বুবলি অভিনীত 1 ছবির পরিচালক বলেন, যা রটে তা কিছুটা হলেও ঘটে, সবই গুজব নাকি সত্যি সময়ই বলে দেবে। গত 12 ফেব্রুয়ারি ঢাকার বনানীর এক রেস্তোরাঁয় ক্যাসিনো ছবির গানের শুটিংয়ে শেষবারে অংশ নিয়েছিলেন শবনম বুবলি। এরপর থেকে কেউ বলছেন তিনি কানাডায় আছেন, কেউ বলেন যুক্তরাষ্ট্রে, আবার কেউ বা বলছেন ঢাকাতেই অবস্থান করছেন বুবলি। তবে শেষ দিনের শুটিংয়ের সময় বুবলি নিজেই বলেছিলেন চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করতেই যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। গত ফেব্রুয়ারির শেষ দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলে বুবলিকে নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। তাতে এক চলচ্চিত্র প্রযোজক সহ বিভিন্ন সূত্রে বরাত দিয়েই বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার তথ্যটি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। সেই প্রতিবেদনে বলা হয় $25,000 দিয়ে সন্তান জন্মের জন্যই বুবলিকে দেশের বাইরে পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। প্রতিবেদনটি প্রচারের পরপরই বুবলি দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে যোগাযোগ করে জানান, অন্তঃসত্ত্বা হওয়া ও শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি শুধুই গুজব, তিনি দেশেই আছেন বলে দাবি করেন। মাস 2 আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক সঙ্গীতশিল্পী জানান, বুবলি কানাডায় অবস্থান করছেন, তবে এখনও এই কথার সত্যতা পাওয়া যায়নি। বুবলির ফোন নম্বরটি সচল আছে এখনও, ফেসবুকে মাঝে মধ্যে তার পোস্ট দেখা যায়, তবে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তার মন্তব্যের জন্য একাধিকবার যোগাযোগ করা হলে বুবলি নিরন্তর ছিলেন, কোনো খুদে বার্তা সাড়া দেননি তিনি। এমনকি বুবলির বড় বোনও কোনো সংবাদকর্মী বা বুবলির সহকর্মীদের ফোন কলেও সাড়া দেন না। বুবলি অভিনীত সর্বশেষ ছবি ক্যাসিনো, এই ছবিতে বুবলির নায়ক নীরব। 12 ফেব্রুয়ারি নীরবের সঙ্গে শেষ দেখা ও কথা হয় এই চিত্রনায়িকার। শেষ দিন বুবলির সঙ্গে কী কথা হয়েছিল নীরবের, নীরব বলেন মধ্যরাতে শুটিং শেষ হয়, সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে বুবলি আমাকে জানান তিনি কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে যাবেন, ফিরেই ক্যাসিনো ছবির প্রচারে অংশ নেবেন, এরপর আর কোনো যোগাযোগ হয়নি। একই কথা বলছেন ক্যাসিনো ছবির পরিচালক সৈকত নাসির। ছবির শুটিংয়ের শেষ দিন আমি বুবলিকে বলেছিলাম 2 দিনের মধ্যে ছবি মুক্তি দেওয়া হবে, বুবলি আমাকে বলেছিলেন যেখানে যেভাবে থাকি না কেন ছবির প্রচারণায় থাকবই, চিন্তা করবেন না। এরপর তো করোনার কারণে ছবি মুক্তি দেওয়া গেল না, পরে বুবলিও যোগাযোগ করেননি, আমিও না, এখন কোথায় আছেন তাও জানি না। এদিকে আড়ালে যাওয়ার পর থেকে চলচ্চিত্রাঙ্গনে কারোর সঙ্গে যোগাযোগ খবর না থাকলেও শাকিব খান বলছেন ভিন্ন কথা। গত 19 এপ্রিলে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন বুবলির সঙ্গে কেন কথা হবে না আমার, ফোনে কথা হয়, তিনি আমার সহশিল্পী, আমার সঙ্গে 11টি ছবিতে নায়িকা হিসেবেই অভিনয় করছেন বুবলি, কথা না বলার কি আছে। বর্তমানে বুবলি কোথায় আছেন, কেমন আছেন, তা এখনও রহস্য। অনেক ভক্তই উদ্বিগ্ন করোনাকালে তাদের প্রিয় নায়িকার সুস্থতা নিয়ে, দর্শক আশায় বুক ভরছেন হয়তো আড়াল থেকে আলোয় আসবেন শবনম বুবলি। কোনটি সত্য, তার সশরীরে সবার সামনে এসে নিজ মুখে বুবলি কবে নাগাদ বলবেন তা রহস্যই বটে। তো ভিউয়ার্স, বুবলির রহস্যময় জীবন নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা, বুবলি কোথায় থাকতে পারে আর কেনই বা নিজেকে আড়াল করে রাখছেন, এসব বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে বিনোদনের সব ধরনের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।